Adamas University School of Media and Communication presents original audiobook series Janakast. সপ্তাহ শেষে আমাদের শ্রোতাদের নিখাদ আনন্দ দেওয়ার লক্ষ্যেই আমাদের এই নতুন পথ চলা। তাই প্রত্যেক শুক্রবার একেবারে নতুন এবং নিজস্ব গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে টিম জানাকাস্ট। আমাদের আজকের এবং এই সিরিজের প্রথম গল্প স্মৃতিটুকু থাক। গল্পের লেখক সূত্রধার এবং গল্প পাঠে আমি ত্রিনা চৌধুরী। শুরু করছি স্মৃতিটুকু থাক। গোপালদা, আর কতক্ষণ লাগবে? ম্যাডাম, এখনো প্রায় 45 মিনিট মতো লাগবে। নিজের হাতের ফাইলটা পড়া শেষ করে মাথা তুলে ড্রাইভার গোপালের দিকে তাকিয়ে প্রশ্নটা করেছিল ঋদ্ধিমা। গোপালও রাস্তার দিক থেকে মুখ না সরিয়েই উত্তর দিয়েছে। ঋদ্ধিমা একজন উচ্চপদস্থ সরকারি আমলা। আজ একটা কাজে সে বোলপুরের একটা গ্রামের দিকে চলেছে, বীরভূমের প্রত্যন্ত একটা আদিবাসী গ্রাম। প্রতি বছর গ্রীষ্মে পানীয় জলের অভাব গ্রামের মানুষগুলোর কাছে খুবই সাধারণ ঘটনা। তবে এই বছর সরকারের পক্ষ থেকে তাদের এই জলকষ্ট মেটানোর জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, আর সেই কারণেই কলকাতা থেকে ঋদ্ধিমাকে পাঠানো হয়েছে গ্রামের অবস্থা নিজে একবার দেখে আসার জন্য। তার দেওয়া রিপোর্টের ভিত্তিতে টাকার পরিমাণ ঠিক করবে সরকার। কাজের চাপে কোথাও বেড়াতে যাওয়ার ফুরসত খুব কমই পায়, তাই আজ বহুদিন পরে শহরের ইঁদুর দৌড় ছেড়ে এসে বেশ লাগছে ওর। রাস্তার দুপাশের সবুজ ক্ষেত আর বিশাল নীল রঙের আকাশের খুব কাছ দিয়ে ছুটে চলেছে ওর গাড়িটা। কখনো ফাঁকা মাঠ, দু একটা ডোবা বা পুকুর, কখনো ছোট ছোট কয়েকটা বাজার এলাকা, আবার কখনো কোনো নাম না জানা গ্রাম পেরিয়ে যাচ্ছে। নিজের বাঁ দিকে নামানো কাঁচের জানলা দিয়ে এই সবই দেখছিল ঋদ্ধিমা। হঠাৎ কি যেন একটা দেখে বলে উঠল, হাই গোপালদা, একটু দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও। ড্রাইভার গোপাল একটু অবাক হয়েছে বটে, তবে কিছু না বলে ম্যাডামের হুকুম মতো রাস্তার বাঁ দিক ঘেঁষে গাড়িটা দাঁড় করালো সে। গাড়ি থামতেই ঋদ্ধিমা চটপট গাড়ি থেকে নেমে দাঁড়াল। রাস্তা থেকে বেশ কিছুটা ভেতরের দিকে জমির পাশে কিছুটা ফাঁকা জায়গা, সেখানে একটা গরুর গাড়ি আর গ্রামের একদল ছোট ছোট দস্যি ছেলে মেয়ে হই হই করে খেলা করছে সেই গরুর গাড়ির উপর চড়ে। কয়েকজন গাড়িটাতে চড়েছে, দু তিনজন মাটিতে দাঁড়িয়ে, আর একজন গাড়িটার যে প্রান্তটা মাটির সাথে ঠেকে আছে, অর্থাৎ যেদিকে গরু বাঁধা হয় সেইখানে বসেছে। সবাই মিলে দিব্যি খেলা জমিয়েছে, আর তার সাথে ভেসে আসছে ওদের হইচইয়ের এক টানা শব্দ। ঋদ্ধিমার চোখ যেন আটকে গিয়েছে। এই দৃশ্যটা দেখতে দেখতে ঋদ্ধিমার চোখে ভেসে উঠল অন্য একটা দৃশ্য। মিনি! ছোট্টবেলায় গরমের ছুটি পড়লেই ঋদ্ধিমারা সকলে মিলে যেত মেদিনীপুরে ওদের গ্রামের বাড়িতে। মিনি ওর ছোট কাকার মেয়ে। ঋদ্ধিমা ঠিক যতটা শান্ত ছিল মিনি ছিল ততটাই দুষ্টু। দুপুরে সবাই যখন নিশ্চিন্তে ভাত ঘুম দিত, তখন চুপি চুপি মায়ের পাশ থেকে উঠে যেত মিনি। এই দিদি, দিদি, এই তুই ঘুমাসনি? ছোট কাকা দেখলে কিন্তু খুব বকবে মিনি। ধুম, বাবা তো বসার ঘরে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, মার বড় জেঠি আমাদের ঘরে ঘুমোচ্ছে, মিঠুদের বাগানে খেলা হচ্ছে, চল না রে দিদি। এইভাবে ঋদ্ধিমা আর মিনি চুপি চুপি খেলতে গেছে কতবার। একবার এই রকমই একটা দুপুরে ওরা দুজন সাথে গ্রামের আরও ওদের বয়সী ছেলে মেয়ে মিলে গরুর গাড়িতে চেপে খেলছিল। ঋদ্ধিমা শান্ত মেয়ে, বাকিরা মজা করে গরুর গাড়ির যে দিকটা উপরে উঠে থাকে
সেই দিকটাকে সবাই মিলে ধরে নামিয়ে সেইখানে বসিয়ে দেয় ঋদ্ধিমাকে। আর ঋদ্ধিমা যেই না বসেছে, অমনি সবাই হো হো করে হাসতে হাসতে ওপরে উঠে থাকা প্রান্তটা ছেড়ে দিতেই সেটা মাটিতে এসে ঠেকে আর ঋদ্ধিমাকে সঙ্গে নিয়ে অপর দিকটা উঠে যায় শূন্যে। হঠাৎ এমন কাণ্ডে প্রচণ্ড ভয় পেয়ে ঋদ্ধিমা ধপাস করে মাটিতে পড়ে যেতেই দ্বিগুণ হয় হাসির আওয়াজ। আর তারপর দিদিকে ফেলে দিয়ে মায়ের সে কি মারটাই না খেয়েছিল সেদিন মিনি, ভাবতে ভাবতে নিজের মনেই খিলখিল করে হেসে ওঠে ঋদ্ধিমা। এরপর হাসি থামিয়ে কি যেন একটা ভেবে পিছনে ফিরে গাড়িতে উঠে বসে, বলে, চলো। গাড়িটা শব্দ করে স্টার্ট নেয়। ঋদ্ধিমা তার পাশে পড়ে থাকা মোবাইলটা হাতে নিয়েছে। পড়াশোনা, নিজের কাজ, এই সবের মধ্যে কবে যে শেষবার ফোনে কথা হয়েছিল আদরের বোনটার সাথে, না মনে পড়ছে না ওর। মোবাইলটা আনলক করে, নম্বরটা খুঁজে নিয়ে ডায়াল করে। স্মৃতিটুকু থাক গল্পে ঋদ্ধিমা অঙ্কিতা আইচ, গোপাল রণিত সরকার, মিনি ত্রিপর্ণা বল, সাউন্ড এডিট রণিত সরকার, পোস্টার ডিজাইন পৃথ্বীশ পণ্ডা। শেষ করছি গল্প স্মৃতিটুকু থাক।